সো হ্যালো গাইস আমি সন্দীপ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল একটা ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য অথবা সেই ভিডিওটিকে সার্চের মাধ্যমে ভিউজ বাড়ানোর জন্য থেকে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে ইউটিউব ভিডিও স্ট্যাগ সো গাইস আপনারা একবার হলেও ট্যাগ কথাটা কিন্তু শুনেছেন তো ট্যাগ আসলে কী ধরুন আপনি একটা ইউটিউবে ভিডিও আপলোড করলেন হাউ টু মেক ইউটিউব থামনেল এর এর উপরে একটা ভিডিও আপলোড করবেন ইউটিউবে সো সেই ক্ষেত্রে আপনি কি করলেন সেই ভিডিওটিতে ভালো পরিমাণ মতো একটা টাইটেল ইউজ করলেন এবং সেই ভিডিওটিতে একটা ভালো ডেসক্রিপশানে দিলেন এবং একটা ভালো দেখে থামনেল দিলেন এবং সেই ভিডিওটিকে আপলোড করে দিলেন এবার ধরুন আপনার এই ভিডিওটিকে দরকার পড়েছে আমি ইউটিউবে সার্চ করে দেখবো এই ভিডিওটিতে তো আমি সার্চ করলাম হাউ টু মেক এ ইউটিউব থামনেল এইরকম লিখে আমি সার্চ করে ইউটিউবে আপনার ভিডিওটি দেখব তাহলে কি সেই ক্ষেত্রে কি আপনার ভিডিওটি আসবে আসবে না সো গাইস আজকের এই ভিডিওতেই আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ভালো পরিমাণের ট্যাগ কোথা থেকে পাবেন যেই ট্যাগগুলো ইউজ করে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার একশো চান্স আছে এবং সেখান থেকে আপনি ভালো পরিমাণের ভিউজ কিন্তু এখানে পেয়ে যাবেন তো কাজ চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন সো প্লিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে এটা পাশে থাকো বেল বাটনটি দাবিয়ে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনার একটা লাইক পেলে কিন্তু আপনার ভিডিওটা অনেকটাই বেশি আগিয়ে যাবে তো বন্ধুরা ভাইরাল ট্যাগ ফাইন্ড করার জন্য আপনাদের কি করতে হবে সবার প্রথমে আপনাদের আপনাদের মোবাইলের ইন্টারনেটটাকে অন করে নেবেন এবং তারপরে যেটা করতে হবে এখান থেকে ডাইরেক্ট একটা ব্রাউজারে চলে যাবেন আমি এখান থেকে সাজেস্ট করব আপনারা ক্রম ক্রম ব্রাউজারটাকে ওপেন করুন তো সো এখান থেকে আমি আমার ক্রম ব্রাউজারটাকে ওপেন করে নিলাম আপনাদের কোনো কিছু করার দরকার নেই জাস্ট এখানে আপনাদের একটা ওয়েবসাইট দেখাবো সেই ওয়েবসাইটে আপনাদের জাস্ট টাইটেলটা দিয়ে দেবেন এবং টাইটেল অনুযায়ী কিন্তু আপনার ভিডিও ট্যাগগুলো কিন্তু শো করবে সো এখানে বাজারে আসার পর আপনাদের এখানে সার্চ বারে সার্চ করতে হবে রেপিড ট্যাগ লিখে সার্চ করতে হবে আর ই পি ডি রেপিড ট্যাগ টি এ জে লিখে সার্চ করবেন জি লিখে সার্চ করবেন তারপর সার্চ অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনাদের সামনে কিন্তু অনেক রকমের ওয়েবসাইট কিন্তু শো হচ্ছে জাস্ট এখান থেকে আপনারা কী করবেন ওপরে যে ওয়েবসাইটটা এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান শো হবে তো গাইস এখানে আপনাদের কোনো রকম অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই লগ ইন দেখাবে লগ ইন করার কোনো দরকার নেই জাস্ট এই যে বার এই সার্চ বারে সার্চ করুন আপনার নিজেদের ভিডিওর টাইটেলটা সো এখানে আমি আমার ভিডিওর টাইটেলটা সার্চ করব তো আমি এখানে সার্চ করবো হাউ টু মেক ইউটিউব ইউটিউব চ্যানেল সো এটা লিখে সার্চ করলাম এবং সার্চ অপশানে ক্লিক করুন সার্চ অপশানে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের সামনে কিন্তু অনেক রকমের ট্যাগ কিন্তু শো হবে সো একটুখানি ওয়েট করে যাবেন এখানে আপনার যদি নেটের স্পিডটা ভালো হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি সেই ট্যাগগুলো এখানে শো করবে সো কিছু অ্যাড ফ্যাড শো হবে আপনারা এগুলোকে রিমুভ করে দেবেন তো আমি আপনাদের দেখাই আমার এখনই কিন্তু ট্যাগ আসেনি সো একটুখানি ওয়েট করে যাবেন আপনারাও তাহলে কিন্তু ট্যাগ পেয়ে যাবেন সো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেক রকমের ট্যাগ কিন্তু এখানে শো করছে এই ট্যাগুলো আপনারা এখান থেকে কপি করে এনে দেবেন এবং কপি করার পর আপনারা সেই ইউটিউব ট্যাগে গিয়ে ইউজ করবেন দেখতে পাচ্ছেন এখানে হাউ টু মেক ইউটিউব চ্যানেল হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল অনেক রকমের অনেক রকমের ট্যাগ কিন্তু এখানে শো হয়ে গেছে আপনারা এখান থেকে চাইলে জাস্ট এই কপি অপশানে ক্লিক করে সবগুলোকেই কপি কিন্তু এখানে হয়ে গেছে সো গাইস আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন সো গাইস আজকের জন্য ভিডিও এতটুকুই তো পরবর্তীতে খুব তাড়াতাড়ি আবারও একটি এরকম রিলেটেড ভিডিও নিয়েও আসবো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস চলুন আজকের জন্য ভিডিও এতটুকুই বাই বাই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন